ওকে, যেতে থাকো, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন থেকে গাড়ি পরিষ্কার করা হয়নি, আজকে গাড়ি পরিষ্কার করার জন্য আমি সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলাম। তো বের হয়ে গাড়ি পরিষ্কার করে এরপর হঠাৎ ওর মনে হয়েছে যে আজকে তো আমাদের হাঁটাহাঁটি করা হয়নি, তো আমাকে বলে যদি তুমি চাও আজকে আমরা অন্য একটা জায়গায় যেতে পারি যেখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পারবা। ওর কথা শুনে আমি ভাবলাম যে প্রতিদিন তো বাসার আশেপাশেই হাঁটাহাঁটি করি, তো ঠিক আছে সুন্দর দৃশ্য দেখে আসি। তো এই কারণে আমাদের এদিকে আসা, মানে টোকিওর দিকে যাচ্ছি। মূলত আমরা হাঁটার জন্য এসেছি, আমরা একটা ব্রিজের উপর দিয়ে হাঁটবো, এই সেই ব্রিজ। এখান থেকে দুই পাশেই খুব সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু ব্রিজের উপর তো গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা নেই, এই কারণে ব্রিজ থেকে নেমে এসেছি। আর ব্রিজ থেকে কাছে হবে এমন কোনো একটা পার্কিংয়ে যাচ্ছি আমরা, সেখানে গাড়ি রেখে তারপরে হেঁটে আসবো। দুই পাশেই হাই রাইজ বিল্ডিং, বেশ উঁচু উঁচু। যখন আমরা সিগন্যালে আটকে গিয়েছিলাম তখন আমি বিল্ডিংয়ের ফ্লোরগুলো গণনা করে দেখি, এক একটা বিল্ডিং 50 তলার মতো উচ্চতা। এখানে এরকম বিল্ডিং দুই পাশেই অনেক, সবই হাই রাইজ বিল্ডিং আর দেখতে খুব সুন্দর লাগছে। রাতের বেলা তো জলজল করে জ্বলছে। লিফট দেখেছে ইউকি, দৌড়ে চলে এসেছে টিপ দেওয়ার জন্য। কাছাকাছি একটা পার্কিং এ গাড়ি পার্ক করেছি আমরা, ঘন্টায় মাত্র 100 ইয়েন, তাও আবার টোকিওর মধ্যে। আমরা তাড়াতাড়ি করে গাড়ি পার্ক করে চলে আসার কারণে পার্কিংটা দেখাতে পারিনি, যাওয়ার সময় দেখাবো। আর এই ব্রিজ থেকে টোকিও টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে দূরে। এই বিল্ডিং এর বাসাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ পুরোটাই গ্লাসের, সুন্দর দেখা যাচ্ছে। তাছাড়া উপর থেকে সুন্দর ভিউ, সামনে নদী আর নদীর ওই পাশে ব্রিজ। সুন্দর লাগছে দেখতে ব্রিজটা। তারপর আমরা 20 মিনিটের মতো হেঁটে যে ব্রিজের উপর হাঁটার জন্য এসেছি তো সেখানে এলাম। এসে মাঝখানে সুন্দর বসার জায়গা আছে, তো সেখানে আমরা একটু বসেছি। মাঝখানে এরকম দুই জায়গায় বসার জায়গা আছে, ব্রিজের এই পাশে ওই পাশে দুই পাশে আছে। তো আমরা এই পাশ থেকে ঘুরে এবার ওই পাশে যাচ্ছি। এখানে যেরকম বসার জায়গা ওখানে ঠিক মাঝ বরাবর দুইটা। এবার আমরা ব্রিজের নিচে এসেছি, নিচ থেকে উঠে ওই পাশে যাব। ওঠার জন্য লিফটও আছে আবার সিঁড়িও আছে, যে যেটা ব্যবহার করে।
ব্রিজের নিচে এসে দেখি খুব সুন্দর লাইটিং করা, এখানেও দেখতে অনেক সুন্দর লাগছে। যেহেতু আমরা হাঁটার জন্য এসেছি এ কারণে লিফট আর ব্যবহার করলাম না, সিঁড়ি দিয়েই উঠছি। সিঁড়ি দিয়ে উঠে আসার পর এই যে ডান পাশে লিফট, চাইলে এই লিফট দিয়ে উঠে আসা যেত, যদিও ইউটিউব বাবু দেখতে পায়নি, ও দেখলে ও লিফট দিয়েই আসতো। সাইকেল যাচ্ছে দেখো, বাই বাই। অনেক হেঁটেছি আজকে আমরা, কিছু চিপস আর কুকি এনেছিলাম, তো এই পাশে মাঝখানে বসে আবার ইউকি বাবু একটু খাচ্ছে আর একটু করে পানি খাচ্ছে, আমরাও একটু খেলাম। হাঁটাটি শেষ করে গাড়ি পার্কিং এ চলে এলাম। আজকে আমরা অনেক খেটেছি আর এই সেই গাড়ি পার্কিং মাত্র 1 ঘন্টায় 100 ইয়েন করে, তো আমাদের 2 ঘন্টা হয়েছে, 200 ইয়েন বিল এসেছে। এখন বাজে রাত 11টার মতো, তো বাসার দিকে রওনা দিচ্ছি। আর আজকে এখানে হাঁটতে এসে খুবই ভালো লেগেছে, কারণ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। তো যাই হোক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।